আসসালামু আলাইকুম, আদাব সকলকে। শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের দিনটি খুবই স্পেশাল আমার জন্য। কেন স্পেশাল সেই গল্পটাই আজকে সারাদিন বলবো। তো আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরে গেলাম না ক্যাট প্রুফ করার জন্য, একটা ছোট্ট মাপের নেট আর মেনুকার খাবার আর একটি খাবার নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো সাথে কী নিয়েছি সেটা একটু পরে বলছি। ক্যাট বাসা শিফট করেছি গত 1 তারিখে। তো একটুখানি নেটের জন্য ক্যাট প্রুফ করা হচ্ছে না, তাই এই নেটটা কিনে ফেললাম। আর এর মধ্যে নিয়েছি কেক। কেকটা কার জন্য সেটা ভিডিও শেষ দেখেই জানতে পারবেন। সে পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। বাসায় আসলাম, এসে দেখছি মেনুকা অনেক দুষ্টুমি করেছে। এর মধ্যে মেনুকা রোদ পোহাচ্ছে। তো এই বাসাটা অনেক রোদ থাকার কারণে মেনুকার জন্য অনেক সুবিধাই হলো। তো রোদ পোহানোর যে একটা ব্যাপার ছিল, এটা মেনুকার খুব ভালো লাগছে দেখলাম। আর আমারও খুব ভালো লাগছে যে কিছুটা সময়ের জন্য হলো রোদটা পাওয়া যাবে আর মেনুকা খেলতে পারবে। মেনুকাকে গোসল করাবো আজকে। বাসা শিফট করার ফলে ধুলোবালি তো লেগেই থাকে, এটা তো একটা খুবই সাধারণ ব্যাপার। গোসল করার জন্য মেনুকা চলে এসেছে আর এর মধ্যে আমি পানিটা রেডি করছি। তো অল্প হালকা ঠান্ডা পানি নিলাম, এর মধ্যে গরম পানিটা নেব। নিয়ে আজকে মেনুকাকে গোসল করাবো, যেহেতু এখনও শীত পুরোপুরি যায়নি তাই গরম পানি দিয়ে গোসল করাচ্ছি। আর সবসময় আসলে চেষ্টা করা উচিত গোসল গরম পানি দিয়ে করানোর, কিন্তু যেটা হয় গ্রীষ্মকালে ট্যাঙ্কির পানিটা গরম থাকে, তো তখন গরম পানিটা গরম করার প্রয়োজন পড়ে না। তো এখন রোদের তাপটা আসলে খুবই কম, তাই পানিটা গরম করে নিলাম। আর মেনুকার জন্য শ্যাম্পু নিয়েছি। তো শ্যাম্পুটা আসলে, এটা যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তাই পরিমাণটা আসলে ঠিক বুঝতে পারছি না কতটুকু দিব। তো চিন্তা করলাম যে অল্প একটু পানিতেই 2-3 ফোঁটা দিয়ে তারপর দেখি যে এটা কীরকম ফেনা হয় কি না। তো অল্প একটু পানি নিলাম, তার মধ্যে আমি শ্যাম্পু থেকে বোতলটা থেকে কিছু কয়েক ফোঁটা নিব। তো এই শ্যাম্পুটা আসলে খুবই ভালো, ভেট সাজেস্ট করেছে। তো ভেট সাজেস্ট করেছে বলে এই শ্যাম্পুটা আনা। শ্যাম্পুটা ইন্ডিয়ান আর শ্যাম্পুটা আশা করছি ভালোই হবে। তো এই শ্যাম্পুটা অনেকে ইউজ করে, তাদের কাছ থেকেও আমি জেনেছি যে শ্যাম্পুটা খুবই ভালো একটা শ্যাম্পু। এটা ফাঙ্গাল থেকে তো বাঁচাবেই, ফাঙ্গাল ইনফেকশন থেকে তো বাঁচাবেই, ছাড়া ওদের হচ্ছে যে পরিমাণে ফ্লি হওয়ার যে একটা ভয় থাকে সেটাও হবে না। তো আমার মেনুকার একদমই নেই, ফ্লি নেই, আর যে ফাঙ্গাল যে ইনফেকশন সেটা আসলে নেই। তবে স্কিনের হালকা একটু প্রবলেম আছে, যেটা ওর নাকে আর কানের দিকে একটু দেখা দিয়েছে। আমি সেটার জন্য তো ট্রিটমেন্ট নিচ্ছি। তো এর মধ্যে মেনুকা ওয়াশরুমে নিয়ে আসলাম। চিন্তা করেছিলাম যে আপনাদের দেখাবো যে কীভাবে মেনুকাকে গোসল করাবো, কিন্তু মেনুকা এতটাই লড়াচড়া করছিল যে সম্ভব হলো না। তাই ভিডিওটা আমাকে এখানে অফ করে দিতে হলো আর আমি মেনুকাকে গোসল করাবো। মেনুকাকে গোসল করানোর পরে গা মুছে দিতে হবে। তো ততক্ষণ আসলে ফোনটা ধরে রাখা পসিবল না, ফোন ধরে রাখলে ওকে সামলানোটা কঠিন হয়ে যাবে, তাই আমি ফোনটা অফ করে দিলাম। মেনুকাকে গোসল করানোর পর যেটা হয়েছে, অ্যালকোহল প্যাডটা দিয়ে ওর নাকটা মুছে দেওয়ার জন্য ভিট বলেছিলো। তো এটাই প্রতিদিন ইউজ করছি, একটা করে নাকটা মুছে দিই, পরিষ্কার রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মেনুকে নিজেকে নিজে শুকিয়ে নিচ্ছে আর জানালা দিয়ে যে রোদের তাপটা আসছে সেখান থেকে ওর ভালোই লাগছে। তখন গোসল করানোর পর যেটা হয়, সবসময় ওর ক্ষুধা লাগে। তো আজকে ক্যান নিয়ে এসেছি, এই স্মার্ট হার্টের এই ক্যানটা মেনুকার অনেক পছন্দ, তো এটা নিয়ে আসলাম। এটার সাথে অল্প ভাত মাখিয়ে দিব, একদমই অল্প পরিমাণ ভাত খায় মেনুকা।
পুরো কেনটা শেষ করতে মেনুকার 5 থেকে 6 দিন লাগবে। আর যেহেতু ও সাথে আরও অন্যান্য খাবার খায়, তবে যারা শুধু ক্যান ফুড খাওয়াবেন তারা এটা 3 দিনই শেষ হয়ে যাবে বলা যায়, কারণ এটা ওকে আমি ভাতের সাথে মাখিয়েও খাওয়াই আবার এক্সট্রা নাস্তা হিসেবেও দিই। এছাড়াও তো অন্যান্য খাবার মেনুকার জন্য থাকে, আর এটা খাওয়াচ্ছি, অনেকদিন পরে এই ফ্লেভারটা খেলো মেনুকা। আর এদিকে সন্ধ্যাবেলা চলে আসলো, কেকটা খুলবো, ডেকোরেশন করব, রুম সাজাবো, তো অল্প পরিসরে কীভাবে ছোট্ট একটা আয়োজন করছি, কী করলাম, কার জন্য করছি, তো দেখতেই থাকুন। রুমটা খুব ছোটোর মধ্যে সাজানোর চেষ্টা করেছি, এদিকে বসে আছে মেনুকা, ড্রেস পরানো হয়েছে ওকে। মেনুকাকে যেহেতু ড্রেস পরানো হয়েছে নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন যে নিশ্চয়ই কোনো একটা উৎসব আমেজ বলা যায়। আর যে যতগুলো ডেকোরেশন আইটেম দেখছেন সবগুলো আমার কাছে অ্যাভেলেবল, আমার পেজে অ্যাভেলেবল, আমার পেজের নাম মিরস কালেকশন, সেখানে এই আইটেমগুলো পেয়ে যাবেন। কেকের মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে মেনুকা, তার মানে এতক্ষণ পর আপনারা বুঝতে পেরেছেন আজকে মেনুকার জন্মদিন। মেনুকাকে আমি ঠিক 2 বছর আগে এই দিনেই পেয়েছিলাম, তো এই দিনটাকেই আমি ওর জন্মদিন হিসাবে পালন করলাম আজকে। গত বছর কিছু সমস্যার জন্য পালন করা হয়নি, তো এবছর ছোট্ট পরিসরে আমি একটু আয়োজন করলাম, তো কাউকে বলা হয়নি, শুধুমাত্র আমি আর আমার মা, আর মেনুকা তো আছেই। তো মেনুকার ঘুম পাচ্ছিল খুব, আর সন্ধ্যার পার হয়ে গিয়েছিল, তো এরপরে আসলে কেক কাটলে কোনো আনন্দই থাকে না, এর জন্য আমি কেকটাই কাটলাম, ওকে জোর করে একটু করে নিলাম। তো ও থাকতে চাচ্ছিল না, তবে কেকটা খেয়েছে আর কেকটা খুবই টেস্টি ছিল। কেকটা আমি নিয়েছিলাম আমারই ব্যাচমেট একটা আপুর কাছ থেকে, ও নিউ বিজনেস স্টার্ট করেছে, তো কেকটা খুবই ভালো হয়েছে, যেভাবে প্রেজেন্টেশনটা ছিল ওর সেটা খুব ভালো হয়েছে। আর আমি ছবি তুলতে পারিনি মেনুকার কোনো, এই জন্য একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, কারণ ও ঘুমানোর জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, ছবি তোলা একটু গুছিয়ে একটু গুছগাছ করে ছবি তোলা, তো সেটা আসলে সম্ভবই হচ্ছিল না, ওই যে চলে গেল ওখানে ঘুমাতে। তো এই যে এখানে খাবার দাবার, যতগুলো খাবার দাবার সব তো মেনুকা খাবে না, চিকেন ফ্রাই আছে ওটা তো মেনুকার একদম পছন্দ, ওই জন্যই আনা হয়েছে। কেকটা থেকে অল্প একটু খেয়েছে, তারপর ঘুম থেকে উঠলে আবার খাওয়াবো ওকে। তো ঘুমোতে চলে এলো রুমের মধ্যে, ঘুমোচ্ছে এখন, ঘুম থেকে উঠবে কখন উঠবে বলতে পারছি না। তো ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি, কেমন লাগলো জানাবেন, আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার এটা একটা শখ ছিল বলা যায়, মেনুকার জন্মদিন পালন করে সেটা পূরণ করতে পারলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা পাশে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি একদিন অনেক বড় হয়ে উঠবে আশা রাখছি। তো নতুন ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।